আবারও ফিরতে চাই দেশের প্রসঙ্গে। 1975 সালের 15 আগস্ট গুলিবিদ্ধ পুলিশ অফিসার, বঙ্গবন্ধু হত্যা মামলার অন্যতম সাক্ষী নুরুল ইসলাম খানের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ পুলিশ। এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রের পক্ষ থেকে দেয়া হয় গার্ড অফ অনার। বুধবার ভোরে রাজধানীর সিএমএইচ হাসপাতালে মারা যান 94 বছর বয়সী নুরুল ইসলাম খান। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনের নিরাপত্তায় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের পাশাপাশি দায়িত্ব পালন করে ঢাকা জেলা পুলিশ। মুক্তিযুদ্ধে পাবনায় বীরত্বপূর্ণ অবদান রাখা পুলিশ কর্মকর্তা নুরুল ইসলাম খান বঙ্গবন্ধুর বাসভবনের নিরাপত্তায় নিয়োজিত হন। 1975 সালের 15 আগস্ট ভোরে বঙ্গবন্ধুর ঘাতকদের গুলিতে পুলিশের এসবি শাখার এএসআই সিদ্দিকুর রহমান ঘটনাস্থলেই মারা যান, আর পায়ে গুলি লাগে ডিএসপি নুরুল ইসলাম খানের। পরবর্তীতে তিনি বঙ্গবন্ধু হত্যা মামলায় গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন। বৃহস্পতিবার রাষ্ট্রীয় সম্মান আর ফুলেল শ্রদ্ধায় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খানকে শেষ বিদায় জানায় বাংলাদেশ পুলিশ। রাজারবাগে শহীদ শিরু মিয়া মিলনায়তনে এ সময় উপস্থিত ছিলেন তাঁর সন্তান ও স্বজনেরা। এর আগে সেখানে অনুষ্ঠিত হয় মরহুমের নামাজে জানাজা। রণাঙ্গনের এই বীর সেনানীর কফিনে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, ডিএমপি কমিশনার, পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং সাবেক পুলিশ কর্মকর্তারা। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে শোকবার্তা এসছে, মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে শোকবার্তা এসছে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, এবং আজকে পুলিশ এত সুন্দর একটা প্রোগ্রাম করেছে, যে প্রোগ্রামটা দেখে আমার সত্যি আমার ভালো লাগছে। আমি আবেগ আপ্লুত হচ্ছে এই কারণে যে আমার বাবা জীবিত অবস্থায় হয়তো যেটা পান নাই সেটা উনি পাচ্ছেন। অ্যাটলিস্ট ওনার আত্মা তো এখনও আছে এখানে, সে আত্মা ফিল করবে যে ওনার জন্য পুলিশ বাহিনী সত্যি করে গেছে। এই ক্ষোভটা কিন্তু ওনার মধ্যে সবসময় ছিল, চিরদিন কিন্তু উনি বলেছেন যে আমি বঙ্গবন্ধুকে সেভ করতে পারি নাই, এই ক্ষোভটা ছিল। আর আমি অবশ্যই আমার পিতা হিসাবে গর্ববোধ করি আমরা সবাই। রীতি অনুযায়ী শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আইজিপির পক্ষ থেকে সাইটেশন পাঠ করা হয়। তিনি ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক, পেশাদার, কর্তব্যনিষ্ঠ, দায়িত্বশীল ও সাহসী পুলিশ কর্মকর্তা। নুরুল ইসলাম খানের মরদেহ রাখা হয়েছে সিএমএইচের হিমঘরে। 12 জুন বনানী সামরিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে। নাজমুল হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।